নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। গল্পের নাম সুবর্ণরেখা, লিখেছেন নিমাই ভট্টাচার্য। তাহলে শুনতে থাকো গল্পটা। গল্পের নাম সুবর্ণরেখা। শেষ পর্যন্ত সেই অসম্ভবই সম্ভব হলো। সঞ্জয় আর চৈতালি স্বপ্নেও ভাবেনি কলকাকলিতে ময়নাকে ভর্তি করা সম্ভব হবে। কেজি ওয়ান বা টুতে ছেলে মেয়েদের ভর্তি করার জন্য কত হাজার হাজার বাবা মায়েরা যে ধর্ণা দেন তার ঠিক ঠিকানা নেই। ওখানে ছেলে মেয়েদের ভর্তি করার চাইতে লটারিতে 2-5 লাখ টাকা প্রাইজ পাওয়া অনেক সহজ। কলকাকলি স্কুলটা সত্যি ভালো। লেখাপড়া ছাড়াও নাচ গান, নাটক, ডিবেট, কুইজ সারা বছর ধরে চলছে। এর উপর আছে খেলাধুলার অফুরন্ত সুযোগ। ক্রিকেট, হকি, ফুটবল, বাস্কেটবল, টেনিস, ব্যাডমিন্টন ছাড়াও যোগব্যায়াম, ছোট বড় 2টি অডিটোরিয়াম, কি বিশাল লাইব্রেরি, রিডিং রুমে প্রত্যেকের আলাদা চেয়ার টেবিল। সব চাইতে বড় কথা, একবার ভর্তি করতে পারলে 12 ক্লাস পর্যন্ত নিশ্চিন্ত। তবে হ্যাঁ, অসুবিধে একটাই, স্কুলে বাস নেই। তাছাড়া স্কুলটি শহরের এক প্রান্তে। শহরের মধ্যে হলে কি এই বিশাল এলাকা নিয়ে স্কুল হতে পারত? কলকাতার স্কুল বাড়িগুলো যেন সরকারি ও সওদাগরি অফিসের ঢঙে তৈরি, প্রাণহীন, বৈশিষ্ট্যহীন, ইট কাঠ লোহা লক্কর দিয়ে তৈরি একটা জেলখানা। যে কোনো একটা বাড়িতে কিছু ছেলে মেয়েকে কয়েক ঘন্টা বন্দি রাখলেই কি স্কুল হয়? সঞ্জয় আর চৈতালি শুধু খুশি না, অত্যন্ত নিশ্চিন্ত। সঞ্জয় ফ্যাক্টরি থেকে ফিরে কফি খেতে খেতে বলল, তবে চৈতি, তোমার ঝামেলা বাড়ল। আমি তো 7 সকালে বেরিয়ে যাই, ময়নাকে পৌঁছে দেওয়া নিয়ে আসা তোমাকেই করতে হবে। মেয়েকে ভালো স্কুলে পড়াতে হলে এটুকু কষ্ট তো করতেই হবে। একটু ভেজা তুলোয় স্কিন লোশন মাখিয়ে আলতো করে মুখে দিতে দিতে চৈতালি আবার বলে, গিরিবারা সংসারের কাজকর্ম ঠিকঠাক করতে পারলেও ওকে দিয়ে তো মেয়েকে অত দূরে পাঠাতে পারবো না। সঞ্জয় কফির কাপে শেষ চুমুক দিয়ে বলে, সে তো 100 বার, তাছাড়া একে ওর বয়স হয়েছে, তার উপর চোখ খারাপ। সঞ্জয়ের ফ্যাক্টরি বজবজে, 8টার আগেই ওকে ফ্যাক্টরিতে পৌঁছতে হয়। ঠিক 6:45 অফিসের গাড়ি আসে, তারপর গলফ ক্লাব আর যোধপুর পার্ক থেকে আরও 2জনকে তুলে নিয়ে সোজা বজবজ। ফ্যাক্টরির ছুটি 4টে, কিন্তু 5:30-6টার আগে সঞ্জয় ফ্যাক্টরি থেকে বেরোতে পারে না। মোটামুটি 7টা নাগাদ বাড়ি ফিরে আসে। ময়নার স্কুল 8:30 থেকে 11:30। চৈতালি ওকে পৌঁছে দিয়ে আর বাড়ি ফিরে আসে না। ট্রাম বাস পথঘাটের যা অবস্থা, ওই সময়টুকু ও স্কুলেই কাটিয়ে দেয়। প্রথম দিকে চৈতালি লাইব্রেরি বিল্ডিংয়ের পেছন দিকে কৃষ্ণচূড়া গাছের তলায় একটা গল্পের বই পড়েই ওই সময়টুকু কাটিয়ে দিত। তবে এখন আর গল্পের বই নিয়ে যাবার দরকার হয় না, ওর মতো অনেক ছেলে মেয়েদেরই মায়েরা ওই সময়টুকু স্কুলেই কাটিয়ে দেন। তাদের অনেকের সঙ্গেই এখন ওর বন্ধুত্ব। হাজার হোক, সবাই প্রায় সমবয়সী, তাই রোজই বেশ আড্ডা হয়। এদের মধ্যে একমাত্র মলিনাদিরই বয়স বেশি, প্রায় 40-42 হবে, কিন্তু মেয়েদের আড্ডার আসরে বয়সটা কোনো ব্যাপার না। তাছাড়া ওর মতো আড্ডাবাজ ফাজিল মহিলা সত্যি দুর্লভ। রেখা হাসতে হাসতে বলে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় সবাই আমাকে ফাজিল বলতো, কিন্তু তোমার সঙ্গে আড্ডা দিয়ে দেখছি আমি ফাজলামি রওয়া কখনো শিখিনি। মলিনাদি হাসতে হাসতে বলেন, তোরা তো নেহাতি শিশু, এখন ফ্রায়ের সাহেব এলেও অনেক কিছু শিখিয়ে দিতে পারি। সত্যি তাই, ছেলে মেয়েদের চোখ মুখ দেখেই উনি কত কি বুঝতে পারেন। এই তো সেদিন মানসীকে দেখেই বললেন, হ্যাঁ রে, কাল স্বামীর সোহাগ পেয়েছিস, তাই না? মানসী প্রথমে স্বীকার করতে চায়নি, কিন্তু মলিনাদির সঙ্গে কি ও পেরে উঠতে পারবে? শেষ পর্যন্ত ঠিকই স্বীকার করেছে।
আবার একদিন শিলাকে দেখেই উনি বললেন, হ্যাঁ রে, কাল বরের সঙ্গে ঝগড়া করেছিস? আমি ঝগড়া করিনি, ও ঝগড়া করেছে। ওই একই ব্যাপার, মলিনাদি একটু চাপা হাসি হেসে বললেন, আমার ঠাকুমাকে বলতেন জানিস? শিলা বিন্দুমাত্র ভাবাবেগ প্রকাশ না করে ওর দিকে তাকায়। ঠাকুমা বলতেন, পুরুষের রাগ বাসি হতে দিতে নেই, রাত্রির মধ্যেই সব ঝগড়া ঝাঁটি মিটিয়ে ফেলতে হয়। এবার মলিনাদি একটু হেসে শিলাকে বলেন, হারে হতভাগী, রাত্রির ঝগড়া মিটিয়ে ফেলার মন্ত্র কি ভুলে গেছিস? ওর কথায় শিলার মুখেও হাসি ফুটে ওঠে। নিঃসন্দেহে কলাকাকলির এই নিত্যকার আড্ডার আসরের মধ্যমণি মলিনাদি। এই আড্ডার ব্যাপারে উনি বলেন, দেখ, সব সংসারেরই কিছু না কিছু ঝামেলা অশান্তি থাকবেই, এখানে আমরা সেসব নিয়ে একটা কথাও বলবো না, এখানে আমরা শুধু প্রাণ ভরে আড্ডা দেব। ইন্দ্রাণী সঙ্গে সঙ্গে বলে, তোমার আড্ডা মানেই তো শুধু প্রেম আর ভালোবাসার। কে প্রেম করে না বা ভালোবাসে না? ইন্দ্রাণী মুখ টিপে হাসতে হাসতে বলে, অন্যদের কথা বলতে পারবো না, তবে আমি কোনোদিন প্রেম করিনি। সব পুরুষের জীবনে প্রেম না এলেও সব মেয়েই প্রেমে পড়ে। মলিনাদি মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলেন, তোর এই সর্বনাশা রূপ দেখে যে কত ছেলে প্রেমে পড়েছে তার ঠিক ঠিকানা নেই। কেউ আমার প্রেমে পড়েনি। তোর রূপ দেখে আমারই তোকে জড়িয়ে শুতে ইচ্ছে করে আর? মলিনাদির কথায় সবাই হেসে ওঠে। এবার মলিনাদি গম্ভীর হয়ে বলেন, নে নে চটপট বল, কে কে তোকে জড়িয়ে ধরেছে, কে কে তোকে গাছের আড়ালে বা বাড়ির চিলে কোঠায় নিয়ে আদরটা করেছে, কে কে? দু একজন শুধু চিঠি লিখেছিল, ব্যাস। হ্যাঁ, ওরে বাপু, প্রেম হাঁটে না দৌড়োয়, শুধু চিঠি লিখে তোর মতো সুন্দরীকে ছেলেরা ছেড়ে দেবে না। সবাই ওকে সমর্থন জানায়। সম্মিলিত আক্রমণের মুখে শেষ পর্যন্ত ইন্দ্রাণী পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। কিন্তু একটি শর্তে নামধাম বলবো, না কেউ জিজ্ঞাসাও করতে পারবে না। মলিনাদি কলিং দেন, দেখ ইন্দ্রাণী, মোগলাইখানাও বিনা নুনে মুখে রোচে না। সবার চাপে ইন্দ্রাণী আস্তে আস্তে সব কথা বলে। পাশের বাড়ির শেখরদাকে বরাবরই ভালো লাগত, কিন্তু যাদবপুরে পড়ার সময় বিদেশ রায়ের সঙ্গেই আমার খুব ঘনিষ্ঠতা হয়। ঘনিষ্ঠতা মানে? যতটা ঘনিষ্ঠ হওয়া সম্ভব। তুই তো শুধু বড়লোকের মেয়ে না, একমাত্র সন্তান, তোর পক্ষে তো সব কিছুই সম্ভব ছিল। ইন্দ্রাণী চাপা হাসি হাসতে হাসতে বলে, তা ঠিক, কিন্তু নিছক ভয়ের জন্য অনেক সুযোগেরই ষোলোয়ানা ব্যবহার করতে পারিনি। কে যেন প্রশ্ন করল, এখন আফসোস হয় না? হাসতে হাসতেই এলা বলল, আমার তো ভীষণ আফসোস হয়। এক একদিন এক একজনের প্রেমের কাহিনী শুনতে শুনতেই কেজি সেকশনের ছুটির ঘণ্টা পড়ে, ওরা যে যার ছেলে মেয়ে নিয়ে বাড়ি চলে যান। একদিন মলিনাদি আসরের শুরুতেই ফতোয়া জারি করলেন, আজ মানসীর পালা। মানসী একগাল হাসি হেসে বলল, আমি আর নতুন করে কি বলবো, ওই একই ব্যাপার, একটু হাসি একটু ইশারা, দু চারটে চিঠিপত্রের লেনদেন, আর আর দুর্গাপুজোর সময় একটু এদিক ওদিক ঘোরাঘুরি, আর ওই সুবর্ণরেখার ধারে পাশাপাশি বসে দু চারটে মনের কথা বলা। মলিনাদি ঠোঁট উল্টে বললেন, ব্যাস, সুবর্ণরেখার ধারে গিয়েও শুধু পাশাপাশি বসে থাকা অসম্ভব। চাপা হাসি হেসে মানসী বলল, সত্যি বলছি। ন্যাকামি করিস নে মানসী,
যে খোকাখুকু সবার চোখে ধুলো দিয়ে নির্জন সুবর্ণরেখার পারে চলে যায়, তারা শুধু মনের কথা বলার পাত্রপাত্রী হতেই পারে না। তিন চারজন একসঙ্গে বলল, ঠিক বলেছেন। মেয়েরা পুরুষদের কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রাখে, রাখতে পারে, কিন্তু মেয়েরা মেয়েদের কাছে হেরে যাবেই। কেউ স্বেচ্ছায় সানন্দে নিজের জীবনের গোপনতম কাহিনী প্রকাশ করে, কেউ কেউ ঘটনাচক্রে প্রকাশ করতে বাধ্য হয়। হ্যাঁ, মানুষীয় স্বীকার না করে পারেনি। সঞ্জয় ছুটিতে জামশেদপুর এলেই মাঝে মাঝে আমাকে নিয়ে এমন পাগলামি করত যে আমি কিছুতেই ঠেকাতে পারতাম না। চৈতালি বলল, কংগ্রাচুলেশন। রেখা জিজ্ঞাসা করল, ওকে বিয়ে করলি না কেন? ওর মা আগেই মারা গিয়েছিলেন, তারপর হঠাৎ ওর বাবাও মারা গেলেন। ওদিকে সঞ্জয় যাদবপুর থেকে পাশ করেই গ্লাসগো চলে গেল, তাই আর যোগাযোগই রইল না। সেদিন রাত্রে কথায় কথায় চৈতালি সঞ্জয়কে জিজ্ঞেস করল, তোমার আর জামশেদপুর যেতে ইচ্ছে করে না? জামশেদপুর যেতে তেমন ইচ্ছে হয় না, কিন্তু সুবর্ণরেখার কথা খুব মনে হয়। খুব সুন্দর নদী, তাই না? পৃথিবীতে অনেক সুন্দর নদী আছে, কিন্তু যাদবপুরে পড়ার সময় ছুটিতে বাড়ি গেলে শুধু সুবর্ণরেখার ধারে চলে যেতাম। সঞ্জয় চৈতালির দিকে তাকিয়ে বলে, ওখানে গিয়ে যে কী আনন্দ পেতাম তা তুমি ভাবতে পারবে না। চৈতালি চুপ করে থাকে। একটু পরে সঞ্জয় জিজ্ঞেস করে, তুমি সুবর্ণরেখা দেখেছ? না না, আমি কি করে দেখব? চৈতালি কি করে বলবে, বৌদির মেজদার বিয়েতে ঘাটশিলা গিয়ে ছোটদার মোটর সাইকেল চড়ে সুবর্ণরেখার আশেপাশে চলে যেত। ওই সুবর্ণরেখার পাড়েই তো অবিস্মরণীয় আনন্দের স্বাদ পেয়েছে। সূর্যের তীর্যক রশ্মির আলোয় ওই শাল গাছের ফাঁকে ফাঁকে যে ইতিহাস ছড়িয়ে আছে তা কি মুখে প্রকাশ করা যায়? সে স্মৃতি শুধু অনুভবের, শুধু রোমন্থনের। নিমাই ভট্টাচার্যের লেখা সুবর্ণরেখা গল্পটা শুনলে কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।